ভাইয়ের পাসপোর্ট হারিয়ে দিশেহারা কোম্পানি হঞ্জের যুবক। প্রিয় দর্শক, ক্রাইম সিলেট সিলেটি চ্যানেলে যারা যুক্ত হয়েছেন, আমি নুমান আছি, সাথে শাহেদ তালুকদার আছেন। আমরা এই মুহূর্তে সিলেটের মদিনা মার্কেট পয়েন্টে মুসলিম সুইট মিটের সম্মুখে আছি। আপনাদের যদি জানাই যে আমাদের পাশে এই মুহূর্তে যে ভাই আছেন, উনার ভাইয়ের পাসপোর্ট সিলেট আম্বরখানা থেকে কোম্পানিগঞ্জের থানাবাজার যাওয়ার পথে হুক, থানাবাজার থেকে শিবের বাজার যাওয়ার পথে হুক, যে কোনো জায়গায় জ্যাকেটে রেখেছিলেন, অর্থাৎ শীতের যে পোশাক, স্প্রিং নেই, যার কারণে কোন জায়গায় পড়ে গেছে, কোথায় পড়ে গেছে উনি জানেন না। কোনো হৃদয়বান কোনো ভাই, কোনো বোন, কোনো ভাইয়ারা যদি পেয়ে থাকেন, দয়া করে আমরা যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করবেন। উনার আসলে আরেকটি পাসপোর্ট যে তৈরি করবেন সেই সামর্থ্য নেই, যার কারণে আমাদের কাছে আসা, আমার কাছে আসা, আর আমার আসা আপনাদের দরবারে, আপনাদের দুয়ারে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন, আমার লাইভটি, আমার ভিডিওটি কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার শেয়ারে যদি এই ভাইটি একটু সহযোগিতা পায় তাহলে আমরা খুশি হব, ওই ভাই খুশি হবে, আর ভাইয়ের কাছে আরও একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছি। বুঝতে পারলাম ভাই আপনার বেদনাটা। এখন হইলো আপনার নাম কিটা? আমার নাম বাবুল মিয়া। আপনার যে পাসপোর্ট আছে, আপনার ভাইয়ের পাসপোর্ট না আপনার পাসপোর্ট? আমার ভাইয়ের পাসপোর্ট আছে ভাই। পাসপোর্টটা আর যে যার আছে তার নাম কিটা? আব্দুল সালাম। মানে পাসপোর্টে আব্দুল সালাম দেওয়ানি? জি জি, আব্দুল সালাম। পিতার নাম? সমুজ আলী। মাতার নাম? আফিয়া বেগম। আফিয়া বেগম। জি। বাড়ি কোন জায়গা? ডাকাতির বাড়ি, কোম্পানিগঞ্জ। মানে দক্ষিণরনিখায় ডাকাতি বাড়ি, ডাকাতি বাড়ি দক্ষিণরনিখায়, কোম্পানিগঞ্জ সিলেট? জি জি, ডাকাতি বাড়ির দক্ষিণরনিখায়। আজ থেকে কতদিন আগে পাসপোর্টটা আসছে? 4-5 দিন আগে পাসপোর্টটা আসছে। পাসপোর্টের সাথে কি তা কোনো বিচার কাগজ বা কোনো কিছু আসেন কিনা? আসিল, চেয়ারম্যান সার্টিফিকেট আসিল সাথে, পাসপোর্টের সাথে। আর আপনি কতটুকু ক্ষতির সম্মুখীন বা? ভাই আমি ক্ষতির সম্মুখীন, আমার কোনো কিচ্ছু নাই, আমার পাসপোর্টটা হারিয়ে গেছে। আমি খুব কষ্ট করে পাসপোর্টটা বানাইছিলাম বিদেশে যাওয়ার লাগে। 12 জন মানুষে আমার দেওয়ার দায় কইছিল যে তোমার বিদেশ দিবনে আমি দেব, তুমি পাসপোর্ট উসপোর্ট বানাইতে পারো। 12 জন কইল তোমার বিদেশ দিবনে, তুমি তোমার ভাইয়ের পাসপোর্ট করলা, তুমি ভাই বিদেশ যাইতা না, তোমার ভাই বিদেশ যাইতা? ভাই বিদেশ যাইতো, তবে আমি আলোচনা করি না গিয়া তোমার বাইরে বিদেশ পাঠাইরা। কি হয়ে যায় এখন আমরা দর্শকদের উদ্দেশ্যে, যারা আমার লাইভ দেখবা, ভিডিও দেখবা, তারা উদ্দেশ্যে আপনি কিটা কইবা? তারা উদ্দেশ্য কইরাম যে বা কোনো ভাইয়ে বা বইনে যদি পাইয়া থাকেন আমার পাসপোর্টটা, তাহলে আমি আর ওই ভিডিওটা শেয়ার করিয়া দিবা, একটা নম্বর দিছে, নম্বরে যোগাযোগ করবা। আর পাসপোর্টেও যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আমার চুরি হইয়া গেছে মোবাইলটা, কিন্তু অনেকে যে নাম্বারটা দিছে ওই নাম্বারটা যোগাযোগ করবা। যদি আমরা কোনো ভাই বই নাইতে ভিডিও শেয়ার করেন, আমার ফায়দা হইব না আপনার ফায়দা হইব? যদি পাসপোর্টটা আমার ফায়দা হইব, আগে পাসপোর্টটা যদি কেউ পাইয়া দেন, পাসপোর্ট বানাইতে চাই। এখন পাসপোর্টেও যে নাম্বার দিছে ওই নাম্বারটা কিন্তু ভিডিওর নাম্বার নেই, বুঝে নাই? আপনি পাসপোর্টে একটা নাম্বার আছে, সব পাসপোর্টের নাম্বার দেওয়া লাগে, এই নাম্বারটা কোন দেশি নাম্বার বা কার নাম্বার? আমার ভাইয়ের নাম্বার, যে যার পাসপোর্ট বানাইছি তার নাম্বার দেওয়া আছিল। মোবাইল যে নাম্বার আছে এই নাম্বারে কল দিলে পাইবানি? যে না, এই নাম্বার বন্ধ, মোবাইলটা চুরে নিছে কি? তবে আমি আপনারে কইমা, আপনি এখন গিয়ে সিমটা তুলবা যে নাম্বার আছে, আর যদি আপনার নাম্বার দিছি যদি অন্য কেউ পাইয়া থাকে আপনার অবশ্যই কল করব। পাসপোর্ট কোন কোন দেশে লাগিন? মেডিকেল উডিকেল দিছে আপনার ভাইয়ে? সৌদির লাগিয়ে দিছিল, সৌদি আরব। জি। এখন আমরা জানা কোন জায়গাতে কোন যাওয়া আছে, লাইক আমি আম্বরখানা থেকে কিটা থানাবাজার যাওয়ার পথে ছিলাম, তখন আমার জ্যাকেটের যে বসেছিল, জ্যাকেটের চেইন আসিল না, জ্যাকেটের যে বসেছিল, হঠাৎ করে আমি কিতাত গেছি, থানাবাজার গেছি, থানাবাজার থেকে শিবর বাজার আইছি, শিবর বাজার থেকে বাসাত আইছি, বাসাত আইয়া জ্যাকেট খুলিয়া তৈরি রাখছি, খুলিয়া তৈয়া দুই তিন দিন বাদে আমার মনে পড়ছে যে পাসপোর্ট কিতা করলাম, তবে টুকাইছি টুকাইয়া পাই নাই, পাই না বাদে আমি একটা নম্বর দেওয়া আছে, নম্বরটা দেখি তোলার চেষ্টা করতে পারিনি, কিন্তু নম্বরটা তুলতে পারছি না আমি এখনও, ওলাগান রইয়া গেছে। নম্বর তুলবাই নি? জি তুলবো অবশ্যই, আল্লাহর কুমিলে। আর পেশা কিতা? আমি ভাই গাড়ি চালাই, দিন নেই দিন খাই। চালক? জি। আপনি চালক, হয়তো গাড়িতে রাখিয়া গেছেন, চালক ভাইদের উদ্দেশ্যে কিতা কইবা? যদি কোনো চালক ভাইয়ে পাইয়া থাকে না আমার এটা তা আল্লাহ রকম করে কইরাম, আমার ওই যে ভিডিওটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা যোগাযোগ করবা আমার লগে, বা আমার ওটা তা দিবা, জেলা সহযোগিতা করতে পারে নাকি লোলা সহযোগিতা করি, আমার ওটা তো দরকার। জি হয়, আমার ওটা তো দরকার। বিদেশের আর কতদিন আছে? বিদেশের মেডিকেলের ডেটা আর মনে হয় 15 দিন আছে মাত্র। অর্থাৎ আপনার খুব দরকার পাসপোর্ট? জি হয়, খুব দরকার আমার পাসপোর্টটা। পাসপোর্টের নাম্বার একটু আমি জানাই, আপনার মোবাইলটা যদি একটু দেবো।
দর্শক যারা আমার সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গা তনে বিশ্বের বিভিন্ন দেশ তনে তবে আপনারা প্রবাসী ভাই তারা একটা করতে পারবা লাইভটা শেয়ার করলে দেশের ভাই বান্ধব অনেকে দেখবা অর্থাৎ সিলেটের কোম্পানিগঞ্জের গোয়াইনঘাটের এমন কি সদর জালালাবাদের যে যে জায়গা আছেন কোন চালক ভাইও পাইতে পারেন কোন প্যাসেঞ্জার ভাইও পাইতে পারেন কোন বইনেও পাইতে পারেন যেও পাইবা ভাই বইন সিলেটি ভাই বইন ওনার অন্য জায়গা রইন আপনারা বাইরে পাসপোর্টটা দেওয়ার চেষ্টা করবা যদি আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার কোনো দর্শক ভাইয়েরা পাইয়া থাকেন আমি আপনারারে আমার ভাষায় একটু জানাইবার চেষ্টা করব পাসপোর্টের যে নাম দেওয়া আছে আব্দুল সালাম পিতা সমুজ আলী মাতা আফিয়া বেগম ঠিক আছে নানি ডাকাতি বাড়ি কোম্পানিগঞ্জ খাগাইল বাজার সিলেট সিলেটের কোড 3100 দেওয়া আছে আর এমার্জেন্সি কন্টাক্টের জন্য মার কিতা দেওয়া আফিয়া বেগম নেম আফিয়া বেগম রিলেশনশিপ মাদার অ্যাড্রেস দক্ষিণ ননিখাই কোম্পানিগঞ্জ খাগাইল বাজার সিলেট যে মোবাইল নাম্বারটা দেওয়া মোবাইল নাম্বারটা পাসপোর্টও দেওয়া আছে অর্থাৎ আপনারা যদি কেউ পাসপোর্ট পাইয়া থাকেন হয়তো আপনি কল দিরা কিন্তু মোবাইল বন্ধ আমি বাইরে কইছি সিম তোলা লাগিন আপনারা হয়তো সিমও কল দিবা কেউ যদি পাইয়া থাকেন আপনারা একটা বিষয় আমি অনুরোধ করব আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যারা সমাজের সেবা করতে চান মানবের সেবা করতে চান আপনারা কেউ কোনো জিনিস পাইলে একবার কল দেওয়ার পরে বন্ধ যদি পাইন আবার কল দিবা দুই তিন দিন পরে আবার কল দিবা হয়তো এই মানুষটা কারেন্টের কারণে চার্জ না থাকতে পারে কোনো অসুবিধা হইতে পারে যে কোনো অসুবিধা হইতে পারে যেমন এই ভাইটার সিম তুল জন্য আজকে তুলবা পাসপোর্ট আর পাঁচ থেকে সাত দিন আগে এখন আপনি যদি প্রথম দিন কল দিলে আর কল দিলা না পাসপোর্টটা ফালাই দিলা এই ভাইয়ের ক্ষতি হয়ে গেল অর্থাৎ আপনার গুণা হইতো না ঠিক আছে কিন্তু এই ভাইটার ক্ষতি হয়ে গেল আপনি যদি পাসপোর্টটা পাওয়ার কারণে খুঁজ করিয়া যোগাযোগ করিয়া দেন আপনি অনেক সবর মালিক হইবা একটা অসহায় পরিবারের মুখে হাসি ফুটবো এই ভাইটা 10 থেকে 15 হাজার টাকা তো নে বাসবা মেডিকেলের সব কিছু দেওয়া মেডিকেলের আছে 15 দিন তানোর ভাই বিদেশ যাইতা পাসপোর্ট আর আইসন তাই নিয়ে আসুন চালক মানুষ কোনো চালক ভাইয়ে ফাইন কোনো প্যাসেঞ্জার যাত্রীয় ফাইন আপনার কাছে অনুরোধ আপনারা সবে একটা চেষ্টা করবা যারা আমার ভিডিও দেখরা আপনারা যদি বর্তমানে যারা আছেন যদি আপনারা একটা একটা শেয়ার করেন আশা করতাম পারি যে ভাইও পাসপোর্ট পাইন কোনো ভাইয়া যদি পাসপোর্ট পাইয়া থাকেন কোনো বইনে যদি পাসপোর্ট পাইয়া থাকেন তানোর কাছে আমার এই ভিডিওটা গিয়ে পৌঁছাইব এর জন্য আপনার কাছে অনুরোধ এই ভাইটার দিকে তাকা খোয়া ভিডিওটা শেয়ার করুক এমনকি যদি কোনো ভাইয়ে পাইয়া থাকেন ভিডিওর উপরে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দেখা ভাইটারা সহযোগিতা করুক আমরারও সহযোগিতা করুক আর আপনারা একটা সতর্ক মেসেজ আমি দিয়া রাখি আর আপনার মূল্যবান জিনিসপত্র অর্থাৎ মেডিকেলের ভিসা পরীক্ষার সার্টিফিকেট আপনার আইডি কার্ড যত কিছু মূল্যবান আছে টাকার মানি ব্যাগ বা সোনার উপা যে কোনো জিনিসপত্র ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের কোনো কাগজ অর্থাৎ গুরুত্বপূর্ণ যা কিছু আছে আপনি সতর্কতা রাখবেন সতর্ক থাকবেন অনেক একটা ব্যাগ আছে যে বুক সাইডে থাকে আপনি বুকুর সামনে রাখুক কোয়া প্রয়োজনে যাওয়া তার রাখুক কোয়া আপনি মনে রাখুক আপনার সাথে মূল্যবান জিনিসপত্র আছে সতর্ক থাকুক কোয়া তো সবাই ধন্যবাদ জানাইয়া বিদায় নিয়ার যদি কেউ পারো নি ভাইটারা সহযোগিতা করবা ভিডিওটা শেয়ার করবা দয়া করিয়া ভাই সিলেটের আম্বরখানা তনে কোম্পানিগঞ্জের যে থানা বাজার গেছেন থানা বাজার তনে তাই শিবর বাজার গেছেন আইসতনে পাঁচ সাত দিন আগে তাই পাসপোর্ট আর আইসইন আজকে যখন তাই জমা দিতা টেবিলসে কইছে যে পাসপোর্ট নিয়ে জমা দেও এখন তাই দেখুন জ্যাকেটও নাই ব্যাগও নাই গরও নাই খুনুবায় নাই যার কারণে ভাইটা চিন্তাত পড়ছেন এমনকি ধারণা যে আমি জ্যাকেটটা হৌদিন পরছিলাম যেদিন আমি কম আম্বরখানা তনে থানা বাজার গেছিলাম থানা বাজার তনে শিবর বাজার গেছিলাম তো বিষয়টা ক্লিয়ার যারা আমরা সাথে আসলাম আপনারা ধন্যবাদ আমরা সাথে থাকবো মূল্যবান মতামত জানাইবা সিলেটের অলিতে গলিতে আনাচে কানাচে প্রাইম সিলেট থেকে আছি থাকবো আপনারা সঙ্গ নিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু